আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি চলে এসেছি একটি রোমান্টিক লাভ স্টোরির গল্প নিয়ে। তো চলো এক্সপ্লেনেশন স্টার্ট করি। গল্পের শুরুতে শ্যাংনামের একটি মেয়ে একটি হোটেল রুমে আসে প্রেসিডেন্ট বি এর সিক্রেট ফটো নিতে। তখনই তার কাছে কল আসে যে প্রেসিডেন্ট বি রুমে আসছে। শ্যান তাড়াহুড়ো করে লুকিয়ে পড়ে। বি অনেক ড্রাঙ্ক ছিল। হ্যান নামের একটি অ্যাক্ট্রেস তাকে রুমে নিয়ে আসে, আর সে রুমে আসতেই তার সাথে ফ্লার্ট করতে শুরু করে। এসব দেখে তো শ্যান লজ্জা পেয়ে যায়, কিন্তু পরে সে ভাবে ফটো তো আমাকে নিতেই হবে, না হলে আমি টাকা কোথায় থেকে পাবো। এই জন্য সে ফটো ক্লিক করে নেয়, কিন্তু সে ফ্ল্যাশ লাইট অফ করতেই ভুলে যায়। তাই বি ফ্ল্যাশ লাইটের আওয়াজ শুনে নেয় আর তাকে ধরে ফেলে। বি তাকে জিজ্ঞেস করে, তোমাকে এখানে কে পাঠিয়েছে? হ্যান তাকে ইশারা করে না বলতে বলে। এর মানে হ্যানই তাকে এখানে দেখেছিল। বি শ্যানের চেহারা মনোযোগ সহকারে দেখে আর সে তাকে চিনে ফেলে। তারপর আমরা 7 বছর আগের ফ্ল্যাশব্যাক দেখতে পাই। শ্যান একটি ক্লাবে বসে ড্রিঙ্ক করছিল, কারণ তার বয়ফ্রেন্ড তাকে ধোকা দিয়েছিল। তখনই তার সাথে বি এর দেখা হয়েছিল। বি তাকে জিজ্ঞেস করে, মিস তোমার বাসা কোথায়? শ্যান বলে, তোমার হৃদয়ে। এটা শুনে বি তাকে হোটেল রুমে নিয়ে আসে আর তাকে খাটে শুইয়ে ওখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু শ্যান তাকে ধরে ফেলে আর তাকে জিজ্ঞেস করে, তুমি আমাকে ভালোবাসো না কেন? বি বলে, তুমি আমাকে ভুল মানুষ ভেবে নিয়েছ, তুমি যাকে ভাবছ আমি সে নই। কিন্তু শ্যান বলে, তুমি কতটা হ্যান্ডসাম, আর তাকে কিস করে ফেলে। আর তারপর তারা দুজনে রোমান্টিক নাইট স্পেন্ড করে ফেলে। পরের দিন সকালে বি শ্যানকে ওখান থেকে পালিয়ে যেতে দেখে। প্রেজেন্টে বি তাকে জিজ্ঞেস করে, তুমি এত বছর ধরে কোথায় ছিলে? কিন্তু শ্যান বলে, আমি তোমাকে চিনি না, আর তাকে বোকা বানিয়ে ওখান থেকে পালিয়ে যেতে চাচ্ছিল। কিন্তু বি তাকে ওখানেই থাকতে বলে। শ্যান যেই ফটোগুলো ক্লিক করেছিল সে ওগুলো ডিলিট করে দেয় আর বলে, আমাকে যেতে দাও। আর সে ওখান থেকে চলে যেতে লাগছিল, কিন্তু বি তাকে আবারও ওখানেই থাকতে বলে। শ্যান বলে, প্লিজ আমাকে যেতে দাও, দেখো আমি এখন সবগুলো ফটোও ডিলিট করে দিয়েছি। কিন্তু বি তো তাকে 500 মিলিয়নের চেক ধরিয়ে দেয় আর বলে, এই টাকাটা তোমার বাকি জীবনের জন্য যথেষ্ট। কিন্তু শ্যান তো অ্যাটিটিউড দেখিয়ে ওই চেকটিকেই ছিঁড়ে ফেলে আর টুকরোগুলোকে তার মুখের উপর ফেলে ওখান থেকে চলে যায়। পরের সিনে হ্যান শ্যানকে 5 মিলিয়ন টাকার পেনাল্টি পে করতে বলে আর বলে, তোমার কারণে আমার ইমেজ নষ্ট হয়েছে, তাই তোমাকে 10 দিনের মধ্যে 5 মিলিয়ন টাকা আমাকে পে করতেই হবে। এটা শুনে তো শ্যান অনেক রেগে যায়। হ্যান বলে, তুমি যদি আমাকে 10 দিনের মধ্যে টাকাটা পে না করো, তাহলে আমি তোমাকে জেলে দেব। শ্যানের বস তাকে তার জব থেকে ফায়ার করে দেয় আর বলে, তোমার কারণে আমাদের কোম্পানির লস হয়েছে, তাই তুমি তোমার জিনিসপত্র নিয়ে এখান থেকে বেরিয়ে যাও। শ্যান তার জিনিসপত্র নিয়ে বাইরে যাচ্ছিল আর ভাবছিল, আমার অ্যাটিটিউড দেখিয়ে বিয়ের চেকটা ছিঁড়ে ফেলা উচিত হয়নি। তখনই শ্যানের ছেলে জুন তার কাছে আসে আর জিজ্ঞেস করে, মা আপনার কাছে কি আমার সাথে খেলার মতো টাইম নেই? শ্যান বলে, এরকম কোনো ব্যাপার না। অন্যদিকে বিয়ের সেক্রেটারি তাকে বলে, শ্যান 6 বছর আগে আপনার ছেলেকে জন্ম দিয়েছিল, তারপর সে উধাও হয়ে গিয়েছিল। এখানে আমরা ফ্ল্যাশব্যাকে মিস লিনাকে দেখতে পাই, যে একজন সুপারস্টার। সেক্রেটারি তাকে ফাইলটি দেখিয়ে বলে, বস আমাকে শ্যানের ইনফরমেশন গ্যাদার করতে বলেছে। ওই ফাইলে শ্যানের আরেকটি ছেলের ছবি ছিল। লিনা বলে, বি যেন শ্যানের এই ছেলেটির ব্যাপারে না জানতে পারে। আসলে শ্যানের যমজ বাচ্চা হয়েছিল, যার একজন বি এর কাছে আছে আর অন্যজন শ্যানের কাছে। প্রেজেন্টে বি সেক্রেটারিকে জিজ্ঞেস করে, তুমি কি শ্যানের ব্যাপারে অন্য কিছু জানতে পেরেছ? তখন সেক্রেটারি ডাইরেক্ট বারণ করে দেয়। লিনা তাদেরকেই আড়াল থেকে দেখছিল আর বলে, কেউ তোমাকে আমার থেকে ছিনিয়ে নিতে পারবে না, ওই শ্যানও না। এখানে আমরা আরেকটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই। যখন শ্যান প্রেগনেন্ট ছিল তখন লিনা তাকে সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল। প্রেজেন্টে শ্যানের কাছে বিয়ের কল আসে। সে বলে, আমি জানি তোমাকে হ্যানকে 5 মিলিয়ন টাকা পে করতে হবে। যদি তুমি আজকে রাতের ককটেল পার্টিতে আমার পার্টনার হতে রাজি হও, তাহলে আমি তোমাকে ওই অ্যামাউন্টটি দিয়ে দিব। তারপর শ্যান একটি স্টোরে যায়। লিনাও ওই স্টোরেই পার্টির জন্য ড্রেস ট্রাই করছিল আর সে শ্যানকে দেখেই তাকে বলতে শুরু করে, এখানে শুধু হাই সোসাইটির লোকেরাই আসে, তুমি কি এই স্টোরের ড্রেস এফোর্ড করতে পারবে? তখনই ওখানে বি এসে বলে, তুমি শুধু চুজ করো, বিল আমি পে করে দেব। লিনা জিজ্ঞেস করে এই মেয়েটিকে, সে এমন ভান করে যে সে তাকে প্রথমবার দেখছিল। বি বলে, তুমি তোমার কাজ করো, ওর ব্যাপারে তোমাকে জানতে হবে না। লিনা বলে, জানতে তো আমাকে হবেই, কারণ আমি তোমার ফিয়ন্সে। বি বলে, বেশি স্বপ্ন দেখাও একটা অসুখ, তাই বেশি স্বপ্ন দেখো না। তারপর সে
ওয়েস্টার্ন ড্রেস ট্রাই করে বাইরে আসে। বি তো তাকে দেখতেই থাকে, আর সে তার হাত ধরে তাকে ওখান থেকে নিয়ে যাচ্ছিল। লিনা তো তাদের দেখতেই থেকে যায়। শ্যান বলে, আমি 500 মিলিয়ন ইউয়ান থেকে এক টাকাও কম নিব না। বি বলে, তুমি শুধু ওখানে ভালোভাবে বিহেভ করো। পার্টিতে পৌঁছানোর পর বি তাকে বোঝায় যে তুমি আমার আশেপাশেই থেকো, আর তারপর সে তার ফ্রেন্ডদের সাথে বিজি হয়ে যায়। শ্যানের খিদা লেগেছিল, এই জন্য সে খাবার খেতে চলে যায়। এটা দেখে লিনা তাকে টন্ট মেরে বলে, কিছু লোকেরা পার্টিতে শুধু খাবার খেতেই আসে, তাদের কোনো ক্লাসই নেই। এটা শুনে শ্যান কিছু না খেয়েই ওখান থেকে বাইরে চলে যায়। তখনই সে তার ছেলে জুনকে গাড়িতে বসে কোথাও যেতে দেখে, তাই সে জুনকে কল করে জিজ্ঞেস করে, তুমি কোথায়? জুন বলে, মা আমি তো বাসায় আছি, আপনি এরকমটা কেন জিজ্ঞেস করছেন? শ্যান বলে, কিছু না, আর কল কেটে দেয়। জুন ভাবে, মা আজকে এত উইয়ার্ড বিহেভ কেন করছিল? তখনই ওখানে শ্যানের ফ্রেন্ড গং এসে তাকে ব্লেজার দিয়ে কভার করে দেয়, আর বলে, এখানে অনেক ঠান্ডা। শ্যান বলে, এখানে আমি টাকা ইনকাম করতে এসেছি। গং তাকে ভেতরে নিয়ে আসে, বি শ্যানকে তার থেকে দূরে সরায়, আর গং এর ব্লেজারও তাকে ফিরিয়ে দেয়। শ্যান জিজ্ঞেস করে, এটা তুমি কি করছো? কিন্তু ভি তো তাকে আরো শক্ত করে ধরে ফেলে। তখনই ওখানে ডিরেক্টর ওয়াং আসে, আর উনি শ্যাং এর অ্যাপিয়ারেন্সে ইমপ্রেস হয়ে তাকে ওনার আপকামিং ড্রামায় কেমিওর রোল প্লে করার অফার দেয়। গং বলে, এরকম অপরচুনিটি বারবার পাওয়া যায় না, তাই তোমার এটা অ্যাকসেপ্ট করে নেওয়া উচিত। তাই শ্যাং ওকে বলে দেয়, কিন্তু ভি তাকে সাইডে নিয়ে যায় আর বলে, আমি তোমাকে এটা করার জন্য অ্যালাউ করব না। শ্যাং জিজ্ঞেস করে, তোমার আমার জন্য এত চিন্তা কেন হচ্ছে? বি বলে, তুমি কি গং এর কারণেই এই ফিল্মে কাজ করতে চাইছো, কারণ সেও এই ফিল্মে আছে? শ্যান বলে, আমি শুধু টাকা ইনকাম করতে চাই, এটার জন্য আমাকে যে কারোর সাথে শুট করার লাগলে আমি করব। বি বলে, কিন্তু আমি তো তোমাকে 500 মিলিয়ন দিচ্ছি, তাই না? শ্যান বলে, এটা আমার জন্য যথেষ্ট নয়, তুমি কি সারা জীবন আমাকে সাপোর্ট করবে নাকি? অন্যদিকে জুন এই পার্টির অনলাইন ফটোগুলো দেখছিল, আর সে বি কে তার মায়ের সাথে দেখে ওর ব্যাপারে অনলাইনে সার্চ করে। সে অনলাইনে বি এর ছেলের সাথে ফটো দেখতে পায়, যেটা জুনের জমজ ভাই ছিল। জুন বলে, সে তো একদম আমার মতো দেখতে। অন্যদিকে শ্যান ডিরেক্টর ওয়াং কে তার ফটো সেন্ড করছিল, তখনই তার কাছে জুনের কল আসে। কিন্তু বি তার হাত থেকে ফোনটি নিয়ে কল রিসিভ করে, আর জুনের আওয়াজ শুনে শকটি হয়ে যায়। শ্যান তার থেকে ফোনটি নিয়ে জুনকে বলে, আমি তোমাকে পরে কল দিচ্ছি, আর কল কাট করে দেয়। বি জিজ্ঞেস করে, তোমার কি বাচ্চা আছে? তুমি কি বিয়ে করে ফেলেছ? শ্যান বলে, না। বি জিজ্ঞেস করে, তাহলে এই বাচ্চাটা কার? শ্যান গং এর দিকে দেখছিল, তাই বিয়ের মনে হয় ওই বাচ্চাটা গং এর। তখনই ওখানে গং এসে বিয়ের হাত থেকে শ্যানকে ছাড়ায়। বি গং কে এখান থেকে চলে যেতে বলে, আর বলে, এটা আমার ম্যাটার, তাই আমি সলভ করব। শ্যান বলে, আমার বাচ্চার গং এর সাথে কোনো সম্পর্ক নেই, এটা বলে সে চলে যাচ্ছিল। তখন বি তাকে জিজ্ঞেস করে, এটা তো বলে যাও, ওই বাচ্চার বাবাকে? শ্যান বলে, সে মারা গিয়েছে। পরের সিনে শ্যান বাসায় পৌঁছায়, জুন তার কাছে এসে বলে, মা আমি আমার বাবাকে খুঁজে পেয়েছি। শ্যান তো ওই ফটোটি দেখে শকড হয়ে যায়, আর তার জিনিসপত্র প্যাক করে জুনকে নিয়ে ওখান থেকে চলে যেতে লাগে। আসলে শ্যান এটা ভয় পাচ্ছিল যে বি জুনকেও তার থেকে ছিনিয়ে নিবে, যেভাবে সে তার অন্য ছেলেটিকে ছিনিয়ে নিয়েছিল। রাস্তায় একটা লোক তাদেরকে ফলো করছিল, শ্যান এটা নোটিস করে ফেলে আর তাড়াতাড়ি ওখান থেকে যেতে লাগে। বি ওই লোকটিকে ধরে ফেলে, ওই লোকটি বি এর সেক্রেটারি ছিল। বি জিজ্ঞেস করে, তুমি তাকে ফলো কেন করছিলে? পরের সিনে শ্যান বি কে স্টকার ভেবে তার উপর পেপার স্প্রে করে দেয়। জুন বলে, মা উনি তো আমার বাবা। শ্যান বলে, তুমি তো আগে আমার এক ছেলেকে নিয়েই গিয়েছো, এখন কি জুন কেও নিতে এসেছো? বি বলে, তুমি আমাকে ভুল বুঝছো। কিন্তু শ্যান তো তার কোনো কথা না শুনেই ওখান থেকে চলে যায়। তখন আমরা ফ্ল্যাশব্যাকের সিন দেখতে পাই, সেক্রেটারি বি কে বলছিল, মিস লিনা আমাকে বারণ করেছিল আপনাকে আপনার অন্য ছেলের ব্যাপারে না বলতে। পরের সিনে বি লিনার কাছে গিয়ে বলে, তুমি আমার ছেলে আর শ্যানের থেকে দূরে থাকো, আর তুমি আমাকে পাওয়ার জন্য যে কোনো কিছু করতে পারো এটাও আমি ভালোভাবে বুঝে গিয়েছি। লিনা তো অনেক ভয় পেয়ে যায়। বি বলে, তুমি আর দ্বিতীয়বার কখনো নিজেকে আমার ফিয়ন্সে বলে দাবি করবে না। এটা বলে সে ওখান থেকে চলে যায়। লিনার তো শ্যানের উপর অনেক রাগ হয় আর বলে, তোমার কারণেই এসব হচ্ছে। অন্যদিকে শ্যান তার ছেলে জুনের সাথে একটি হোটেল রুমে ওঠে। জুন বলে, মা আমার মনে হয় না বাবা খারাপ মানুষ, আমরা কি আবারও বাসায় ফিরে যেতে পারি? শ্যান বলে, এখন না, আমরা খুব তাড়াতাড়ি একটি নতুন বাসায় শিফট হব, তাই আমি খুব তাড়াতাড়ি একটি বাসা খুঁজছি। এটা বলে সে জুনকে ঘুম পাড়িয়ে দেয়। লিনা ওই হোটেলে পৌঁছে শ্যানের কফি চেঞ্জ করিয়ে দেয়। ওয়েটার ওই কফিটি শ্যানকে সার্ভ করে। লিনা গংকে কল দিয়ে ওখানে ডাকে, কিন্তু গং এর আগে বি ওখানে পৌঁছে যায় আর শ্যানকে সামলে নেয়, আর তারা দুজন অনেক ক্লোজ চলে আসে। কিছুক্ষণ পর গং এসে ডোর নক করে। বি বলে, তুমি কি ভয় পাচ্ছ?
অজয় এসে জেনে যাবে আমরা একসাথে ছিলাম। শ্যান বলে এরকম কোনো ব্যাপার না। বি বলে যদি আমি এখানে সময় মতো না আসতাম তাহলে তোমার সাথে গং থাকতো। এমনিতেও সে একজন পপুলার স্টার, তাই তোমার তার থেকে দূরে থাকা উচিত। অন্যদিকে অনেকক্ষণ নক করার পরও কেউ যখন ডোর খোলে না তখন গং ওখান থেকে চলে যায়। বি জিজ্ঞেস করে তুমি আমাকে এটা বলো যে পাস্টে কি হয়েছিল। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় শ্যান একজন অ্যাক্ট্রেস ছিল, কিন্তু সে যখন জানতে পারে যে সে প্রেগন্যান্ট তখন সে তার ক্যারিয়ার ছেড়ে দেয় আর তার প্রিমেচিওর ডেলিভারি হয়েছিল। তার যখন জ্ঞান ফিরে আসে সে নার্সকে তার বাচ্চাদের ব্যাপারে জিজ্ঞেস করে। নার্স বলে তার একটি ছেলেকে বি নিয়ে গিয়েছে আর অন্যজন নার্সিং এ ছিল কারণ সে উইক ছিল বলে। প্রেজেন্টে বি বলে আমি তোমার সাথে পাস্টে যা করেছি তার জন্য সরি, কিন্তু আমি তোমাকে কখনোই ধোকা দেইনি। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় বিয়ের মা শ্যানের থেকে ওই বাচ্চাটিকে নিয়ে এসেছিল আর বি কে তার জমজ বাচ্চার ব্যাপারে কিছুই বলেনি। বি যখন তার মায়ের কাছে শ্যানের ব্যাপারে জানতে চায় তখন মা বলে সে টাকা নিয়ে এই বাচ্চাটিকে ফেলে এখান থেকে চলে গিয়েছে। প্রেজেন্টে শ্যান বি কে জিজ্ঞেস করে তোমার কেন এমন মনে হয়েছিল যে আমি কিছু টাকার জন্য আমার ছেলেকে ছেড়ে দেব। বি জিজ্ঞেস করে তুমি আমার উপর এখনো কেন রেগে আছো। শ্যান বলে তুমি আমার থেকে জুনকেও নেওয়ার জন্যই আমাকে অ্যাপ্রোচ করছো তাই না। বি বলে না আমি তোমাকে লাইক করি, এটা গং ও শুনে নেয় আর বলে এই লোকের উপর বিশ্বাস করো না। আর বি কে জিজ্ঞেস করে তোমার কি মনে হয় তুমি কিছু ভালো শব্দ বলে শ্যানের কেটে যাওয়া সকল মুহূর্ত ফিরিয়ে দিতে পারবে। শ্যান গং এর সাথে ওখান থেকে চলে যাচ্ছিল তখন বি বলে তুমি কি তোমার অন্য ছেলেকে দেখতে চাও না। এটা শুনে শ্যান বিয়ের সাথে তার বাসায় আসে। জুনের জমজ ভাইয়ের নাম জ্যাং ছিল, সে বলে বাবা উনি তো আপনার রিউমার গার্লফ্রেন্ড তাই না। বি বলে সে তোমার মা। জ্যাং বলে কিন্তু আমি ওনাকে মা মানি না। এটা বলে সে ওখান থেকে চলে যায়। এটা শুনে শ্যান অনেক দুঃখী হয়ে যায়। বি বলে জ্যাং বুদ্ধিমান না, এটা আমারই ভুল, আমি তাকে কিছুই শিখাতে পারিনি। শ্যান বলে তুমি বাচ্চাদের জন্য নিজেকে ব্লেম করো না, এমনিতেও ওই বছর ওটা একটা ইনসিডেন্ট ছিল। বি বলে ওটা শুধু একটা ইনসিডেন্ট ছিল না, আমি তোমাকে যখন প্রথমবার দেখেছিলাম আমি তখনই তোমাকে ভালোবেসে ফেলেছিলাম। তুমি কি আবারও আমার লাইফে ফিরে আসতে পারবে না। জুন দূর থেকে তার মায়ের উপর নজর রাখছিল আর বলে বাবা আপনি আমার থেকে আমার মাকে ছিনিয়ে নিতে চান। পরের দিন জুন বি এর অফিসে আসে আর বি কে জিজ্ঞেস করে আপনি আমার বাবা তাই না। বি হ্যাঁ বলে। জুন বলে মা শুধু আমার, আপনি যদি আবারও ওনাকে পেতে চান তাহলে আগে আমার পারমিশন নিতে হবে যে আমি আপনাকে আমার বাবা মানবো কিনা। তখনই সেক্রেটারি বি কে কিছু হরর স্টোরির বই এনে দেয় যেটা সেই আনতে বলেছিল। জুন জিজ্ঞেস করে বাবা আপনি এরকম ফালতু বই পড়েন কেন। বি জিজ্ঞেস করে বলো তুমি আমাকে বাবা মানার জন্য আমার থেকে কি নিবে। জুন বলে মনে রাখবেন আপনি যদি আমার মাকে কষ্ট দেন তাহলে আপনিও খুশি থাকতে পারবেন না। বি স্মাইল করে ওকে বলে। পরের সিনে তারা দুজনে একসাথে লাঞ্চ করছিল। দূর থেকে জ্যাং তাদেরকে দেখছিল, সে ভাবে সে কতটাই স্মার্ট হোক না কেন কিন্তু সে তো একটা বাচ্চাই। বাসায় বি ওই হরর স্টোরি পড়ে ঘুমিয়ে গিয়েছিল। জ্যাং ওই বইটি নিয়ে রাখছিল তখনই তার বাবা জেগে ওঠে। জ্যাং বলে আপনি জুনকে পেয়ে গিয়েছেন তাই এখন আর আপনি আমাকে ভালোবাসেন না তাই না বাবা। বি বলে তুমি ভুল বুঝছো, কিন্তু জ্যাং তাকে ইগনোর করে চলে যায়। পরের সিনে বি শ্যাং এর জন্য কেক নিয়ে তার সাথে দেখা করতে আসে। শ্যাং অ্যাটিটিউড দেখাচ্ছিল কিন্তু জুন কেকটি নিয়ে নেয় আর বলে বাবা আপনি আমার জন্য কেক এনেছেন তাই আমি আপনাকে একটা সিক্রেট বলছি। আগামীকাল মা আঙ্কেল ডং এর সাথে কিসিং সিন শুট করতে চলেছে। পরের সিনে শ্যাং আর ডং এর কিসিং সিন চলছিল কিন্তু তাদের কিস হওয়ার আগেই বি তাদেরকে আটকে দেয় আর বলে ড্রামাতে কিসিং সিনের কোনো প্রয়োজন নেই। ডিরেক্টর জিজ্ঞেস করে কিস ছাড়া ভালোবাসা কিভাবে বোঝা যাবে। বি বলে আমি তো তাদের কিসের মধ্যে কোনো ভালোবাসাই দেখতে পাচ্ছি না। শ্যান তাকে কথা শোনাতে শুরু করে যে তুমি দেখবে কিভাবে, যখন থেকে তুমি সেটে এসেছো তখন থেকেই তুমি শুধু আমাদেরকে ইরিটেট করে যাচ্ছ, তুমি এই নিয়ে 7 বার আমাদেরকে ডিস্টার্ব করেছো। বি বলে আমি এই প্রজেক্টে ইনভেস্ট করেছি তাই আমি চাই সবকিছু পারফেক্ট হোক। শ্যান অনেক রেগে যায় কিন্তু গং তাকে আটকে ফেলে আর বলে ভিয়ের মাথায় এই কথা ঢুকবে না তাই ওর সাথে কথা বলো না, চলো আমরা কিসিং সিন শুট করি। কিন্তু শ্যান তাকে ইগনোর করে দেয় আর বি কে মেকআপ রুমে নিয়ে আসে। শ্যান তাকে ভালোবাসার দৃষ্টিতে দেখছিল। বি বলে তুমি আমাকে এভাবে দেখো না, যেরকমটা গং পছন্দ করে। শ্যান বলে ওকে আর জিজ্ঞেস করে তুমি জুনকে কেন পছন্দ করো। বি বলে পছন্দ কেন করব না, সে তো আমারই ছেলে। তখনই গং শ্যানকে শুটিং এর জন্য ডাকে তাই শ্যান ওখান থেকে চলে যায়। বি বলে আমি তোমাকে ওয়ার্ন করছি তুমি আমার ওয়াইফের ব্যাপারে উল্টাপাল্টা কিছু ভেবো না। গং বলে সে এখনো পর্যন্ত তোমার ওয়াইফ হয়নি। বি বলে হয়নি কিন্তু হয়ে যাবে, তুমি কি দেখো
তখনই সে যে আমাকে পছন্দ করে গং বলে এখন সে তোমার মিষ্টি কথায় ফেঁসে গিয়েছে কিন্তু খুব তাড়াতাড়ি সে জেগে যাবে। বি বলে তাহলে তুমি আমার থেকে তাকে কেড়ে নিতে চাও তাই তো? গং বলে না আমি ফেয়ার প্লে করতে চাই। বি বলে আমি তোমাকে মনে করাতে চাই যে শ্যাং আর আমার দুটি বাচ্চা আছে তাই তুমি ফালতু পরিশ্রম করো না। অন্যদিকে লিনা ইচ্ছে করে ডায়লগ বলার আগেই বারবার শ্যানের উপর পানি ঢালছিল আর তারপর সরি বলে দেয়। শ্যান বলে তুমি এটা ইচ্ছে করে করছো। লিনা বলে আমি তো শুধু পারফেক্ট সিন দেওয়ার চেষ্টা করছি আর এমনিতেও এক গ্লাস পানি তো পড়েছে। তখন শ্যানও তার উপরে পানি ফেলে দেয় আর বলে শুধুমাত্র এক গ্লাস পানি তো পড়েছে। লিনা তার সাথে ঝগড়া করতে শুরু করে। তাদের ঝগড়ার মধ্যেই লিনার গলা থেকে একটি লকেট খুলে পড়ে যায়। শ্যান ওটাকে উঠাতে যায় কিন্তু তার আগে লিনাই তাড়াহুড়ো করে ওটাকে উঠিয়ে নেয়। গং আর বিও ওখানে পৌঁছে যায়। বি শ্যানকে জিজ্ঞেস করে তুমি কি ঠিক আছো? শ্যান বলে আমি তো ঠিক আছি কিন্তু হয়তো লিনা ঠিক নেই। কিন্তু তবুও বি তাকে কোলে তুলে নিয়ে যায় আর তার ক্ষতস্থানে মেডিসিন লাগিয়ে দেয় যাতে তার ব্যথা কমে যায়। তখন শ্যান বলে লিনার কাছে যে লকেটটি ছিল ছোটবেলায় আমার কাছেও সেম একটি লকেট ছিল। যখন আমি অরফানেজে ছিলাম একটি মেয়ে আমার থেকে ওই লকেটটি ছিনিয়ে নিয়েছিল। ওই লকেটটি আমাকে আমার মা মৃত্যুর আগে দিয়েছিল। পরে ওই মেয়েকে ওর ফ্যামিলি খুঁজে নিয়েছিল আর আমি তার থেকে লকেটটি নেওয়ার আগেই সে ওখান থেকে চলে গিয়েছিল। বি জিজ্ঞেস করে তুমি কি শিওর যে এটা ওই লকেটটি? তখন শ্যান হ্যাঁ বলে দেয়। এটা শুনে বিয়ের কিছুটা আজব মনে হয়। অন্যদিকে লিনা একটি ফটো দেখছিল আর সে মনে করে সেই শ্যানের থেকে ওই লকেটটি ছিনিয়ে নিয়েছিল কারণ তার ওইটি পছন্দ হয়ে গিয়েছিল। তারপর একদিন একটি ওল্ড ম্যান তাকে জিজ্ঞেস করে তুমি এই লকেটটি কোথায় পেয়েছ? তখন লিনা মিথ্যে বলে দেয় যে এটা আমাকে আমার মা দিয়েছিল। এর মানে ওই ওল্ড ম্যানটি শ্যানের গ্র্যান্ডপা ছিল কিন্তু লিনা ওনার সাথে চলে যায়। প্রেজেন্টে বি লিনার কাছে এসে বলে আমি তোমাকে বিয়ে করতে চাই। লিনা তো অনেক খুশি হয়ে যায় আর সে তার গ্র্যান্ডপাকে গিয়ে বলে বি আমাকে বিয়ে করতে চায়। গ্র্যান্ডপা তো শক্তি হয়ে যায় আর বলে প্রথমে তো সে বিয়ের জন্য বারণ করে দিয়েছিল, তাহলে হঠাৎ করে সে এটার জন্য রাজি কিভাবে হয়ে গেল? লিনা বলে নিশ্চয়ই সে রিয়েলাইজ করে ফেলেছে যে আমি তার জন্য রাইট পারসন। গ্র্যান্ডপা বলে তুমি ইম্পালসিভ হচ্ছ। লিনা ইমোশনাল ড্রামা শুরু করে, আমি ওই পার্সনের সাথে বিয়ে করতে চাই যাকে আমি লাইক করি। এতে কি ভুল আছে? আমি যখন অরফানেজে ছিলাম তখন আমি ভাবতাম একদিন আমিও আমার ফ্যামিলি স্টার্ট করব। এটা শুনে গ্র্যান্ডপা বলে আমি তোমার বিয়ে ভিয়ের সাথে ধুমধাম করিয়ে করাবো। লিনা গ্র্যান্ডপাকে জড়িয়ে ধরে। পরের সিনে লিনা বিকে তার ওয়েডিং রিং দেখায় আর জিজ্ঞেস করে এটা দেখতে কেমন। বি এতটা ইন্টারেস্ট দেখায় না আর বলে হ্যাঁ ঠিকঠাকই আছে। লিনা তাকে ওয়েডিং ড্রেস ট্রাই করে দেখায়। এইবারও বি এতটা ইন্টারেস্ট দেখায় না। এইটা দেখে লিনা জিজ্ঞেস করে তুমি কি আমাদের বিয়েতে একটু ইন্টারেস্টেড না? বি বলে এর থেকে বেশি ইম্পর্টেন্ট কথা এটা হলো যে তুমি আমার ওয়াইফ হতে চলেছ। এটা শুনে তো লিনা অনেক খুশি হয়ে যায়। তখনই গং ওই স্টোরে চলে আসে। লিনা তাকে বলে যে আগামী বুধবার আমরা বিয়ে করতে চলেছি, তুমিও আমাদের বিয়েতে এসো। তখন গং রেগে বিকে জিজ্ঞেস করে তুমি তো বলেছিলে তুমি শ্যানকে পছন্দ করো, তাহলে বিয়ে এই মেয়ের সাথে কেন করছো? বি বলে তোমার এটা জেনে কোনো লাভ নেই। গং বলে আমি শ্যান আর তার ছেলের খেয়াল ভালোভাবে রেখে নেব, তুমি শুধু তার থেকে দূরে থেকো। পরের সিনে গং শ্যানের কাছে গিয়ে জিজ্ঞেস করে তুমি কি জানো বি লিনাকে বিয়ে করছে? যে শ্যান বলে নিশ্চয়ই তোমার কোথাও ভুল হয়েছে, সে এরকমটা কখনোই করতে পারে না। গং বলে আমি নিজের চোখে দেখে এসেছি, সে অনেক বড় মিথ্যাবাদী। পরের সিনে শ্যান বিয়ের কাছে গিয়ে জিজ্ঞেস করে এটা কি সত্যি যে তুমি বিয়ে করছো? তখন বি হ্যাঁ বলে দেয়। শ্যান জিজ্ঞেস করে তাহলে আমাদের কি হবে? তখনই লিনা ওখানে চলে আসে আর বিকে তার সাথে যেতে বলে আর বলে আমরা বাসায় গিয়ে বিয়ের ভেনিউ ডিসাইড করব। শ্যান তো অনেক দুঃখী হয়ে যায় কিন্তু সে হার মানে না। সে ডাইরেক্ট তার অফিসে পৌঁছে যায় আর জিজ্ঞেস করে তুমি হঠাৎ করে লিনাকে কেন বিয়ে করছো? বি জিজ্ঞেস করে তুমি আমার জন্য চিন্তা কেন করছো, তুমি কি আমাকে পছন্দ করো? এইটা বলে সে চলে যায়। অন্যদিকে লিন গংকে তার বিয়েতে ইনভাইট করে কিন্তু সে যেতে চায় না। লিনা বলে তোমাকে আর শ্যানকে একসাথে পারফেক্ট কাপল মনে হয়, তুমি যদি তাকে পছন্দ করো তাহলে তুমি তাকে তোমার মনের কথা বলে দাও, তোমাকে তাকে যেতে দেওয়া ঠিক হবে না। গং বলে আমি তার সাথে আছি, তুমি নিজের চিন্তা করো আর যাও নিজের বিয়ের কাছে। এটা বলে সে চলে যাচ্ছিল। তখন লিনা তাকে থামিয়ে বলে তুমি যদি আমার সঙ্গ দাও তাহলে শ্যান তোমার হবে। গং জিজ্ঞেস করে আমাকে কি করতে হবে? লিনা তাকে শ্যানের সাথে নাইট স্পেন্ড করার আইডিয়া দেয়। তারপর সে তোমাকে ছেড়ে যাবে না। গং জিজ্ঞেস করে তুমি কি তাকে তোমার মতো ফালতু মেয়ে মনে করো নাকি? তুমি তোমার ফালতু আইডিয়া তোমার কাছেই রাখো। লিনা তো এটা শুনে অনেক রেগে যায়। পরের সিনে গং শ্যানকে এসে জিজ্ঞেস করে তোমার কি বিয়ের সাথে কথা হয়েছে? শ্যান বলে তার আর আমার দুনিয়া সম্পূর্ণ আলাদা। গং বলে তাকে ভুলে যাও, তোমার আর জুনের খেয়াল আমি রাখবো।
রাখবো। শ্যান বলে, একজন বেস্ট ফ্রেন্ড হিসেবে তুমি আমার জন্য অনেক কিছু করেছো, কিন্তু আমি শুধু তোমাকে একজন ফ্রেন্ডই ভাবি। গং বলে, আমি তোমাকে তার থেকেও বেশি ভালোবাসবো, প্লিজ তুমি আমাকে একটা চান্স দাও। শ্যান বলে, কাউকে জোর করে লাইক করা যায় না, গং এর তো মনই ভেঙে যায়। আর সে ওখান থেকে চলে যায়। পরের সিনে জুন জিজ্ঞেস করে, মা তুমি কি আমাকে ভালোবাসো না? শ্যান বলে, তুমি এরকমটা কেন বলছো? জুন জিজ্ঞেস করে, আপনি কি চান আমি অন্য মহিলাকে মা ডাকি? শ্যান কিছুই বলে না। তখন জুন বলে, মা আপনি তাড়াতাড়ি করে বাবার বিয়ে আটকে দিন, আমি অন্য কাউকে মা ডাকতে চাই না। তারপর তারা দুজনেই ওয়েডিং হলে পৌঁছে যায়। লিন সিকিউরিটি গার্ডকে ডেকে শ্যানকে বাইরে বের করে দিতে বলে। বি বলে, দেখি কার এত সাহস আমার ওয়াইফকে হাত লাগানোর। লিনা জিজ্ঞেস করে, এটা তুমি কি বলছো? বি শ্যানের হাত ধরে আর বলে, তুমি যদি আর একটু দেরি করে আসতে তাহলে আমাকে এই ডাইনিকে বিয়ে করতে হতো। জ্যাং তার যমজ ভাই জুনকে দেখে শকড হয়ে যায়। জুন বলে, ভাইয়া আমরা দুজন তো একদম একরকম দেখতে। আর তাদের দুজনের মধ্যে ভাব হয়ে যায়। বি সবাইকে বলে, ফু ফ্যামিলির রিয়েল ডটার শ্যান। লিনা শ্যানের জায়গায় ওখানে চলে গিয়েছিল আর গ্র্যান্ডপাকে ডিএনএ টেস্ট দেখায়। আসলে বি লিনার সাথে বিয়ের নাটকটা এজন্য করেছিল যাতে সে ফু ফ্যামিলির সবাইকে একসাথে আনতে পারে আর লিনার সত্যিটা সবাইকে রিভিল করতে পারে। গ্র্যান্ডপা তো এটা শুনে অজ্ঞানী হয়ে যায়। সবাই মিলে ওনাকে হসপিটালে নিয়ে যায়। লিনা শ্যানের উপর চেঁচাতে শুরু করে সে বলে, প্রথমে তো তুমি আমার থেকে আমার ভালোবাসার মানুষকে ছিনিয়ে নিয়েছো, এখন তুমি আমার ফ্যামিলিকেও ছিনাতে চাও। বি বলে, তুমি কি বুঝতে পারছো তুমি কি বলছো? কিন্তু লিনা শ্যানকে ধাক্কা মেরে দেয়। শ্যানের মাথায় ব্যথা লাগে। পরের সিনে যখন তার জ্ঞান ফিরে আসে, বি তাকে জিজ্ঞেস করে, তোমার স্মৃতিশক্তি তো ঠিক আছে, তুমি আমাকে ভুলে তো যাও। শ্যান জিজ্ঞেস করে, কেন তোমার কি ভয় হচ্ছে? পরের সিনে শ্যান হসপিটাল থেকে ডিসচার্জ হয়ে বাসায় চলে আসে। বি কে বাসার কাজ করতে দেখে শ্যান তার হেল্প করতে আসে, কিন্তু বি তার সাথে ফ্লার্ট করতে শুরু করে। তখনই জ্যাং ওখানে এসে বলে, বাবা আমরা এই উইকে সবাই অ্যামিউজমেন্ট পার্কে যাব। উইকেন্ডের দিন পুরো ফ্যামিলি একসাথে অ্যামিউজমেন্ট পার্কে যায় আর অনেক এনজয় করে। বাসায় ফেরার পর বি শ্যানের অনেক কেয়ার করছিল। শ্যানের কাছে জুনের কল আসে। তখন বি কলটাকে রিসিভ করে বলে, জুন তুমি আমার ওয়াইফকে এত ডিস্টার্ব কেন করছো? এটা শুনে জুন জ্যাংয়ের কাছে এসে বলে, বাবা 28 বছর বয়সের, কিন্তু তবুও উনি সবসময় মায়ের সাথে চিপকে থাকে কেন? জ্যাং বলে, তুমি অনেক বোকা, যদি উনি এরকমটা না করে তাহলে উনাকে মা বকা দিবে। জুন বলে, এর মানে উনি কি 5 বছরের বাচ্চাদের মতো একদমই ফ্রিডম পায় না? জ্যাং বলে, এতে কোনো চিন্তা করার কথা নেই। আর তারা দুজন গেম খেলতে শুরু করে। এখানেই এই লাভ স্টোরিটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।